আমরা গণমাধ্যমে প্রায় একটি কথা বলে থাকি যে সিটি কর্পোরেশন নির্বাচন হলেই নগর পিতা শব্দটি ব্যবহার করি। আসলে নগর পিতা শব্দটি যথাযথ নয়। নগরে কোনো পিতা থাকেন না, তিনি নির্বাচিত একজন প্রতিনিধি। প্রতিদ্বন্দ্বিতা কেন হয়নি এটা তো বাংলাদেশের মানুষ সকলে জানে। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি এবং তারা মনে করেছিল এই নির্বাচন তারা অংশগ্রহণ না করে নির্বাচনটি হবে না। 70-এর নির্বাচনে কি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দল তো কম বড় দল ছিল না, তাকে কি অংশগ্রহণ করানো গিয়েছে? তারা তো বলেছিল যে ভোটের লাথি মারো বলে তারা নির্বাচন থেকে বর্জন করেছিল। তো অংশগ্রহণ যদি কেউ না করে আপনি কি জোর করে অংশগ্রহণ করাতে পারবেন? আমি সুভাষ সিংহ রায় আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে যে নির্বাচন হয়েছে আমরা দেখতে পেলাম আসলে সেখানে ইভিএম এ ভোট গ্রহণ হয়েছে, বেশ কিছু যান্ত্রিক ত্রুটির সময় কথা আমরা শুনেছি, দীর্ঘ সময় ব্যয় হয়েছে এই কথা আমরা শুনলাম। এরপরে আসলে সবচেয়ে বড় যে অভিযোগ সেটি হচ্ছে আওয়ামী লীগ আসলে কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছাড়াই আসলে তারা এই নির্বাচন করলো, অর্থাৎ আওয়ামী লীগের প্রার্থীরাই নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং তারাই জয়ী হয়েছেন, এটি আসলে কতখানি গণতান্ত্রিক? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি প্রথমে যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটি যেভাবে আপনি করে থাকেন না কেন, আমি প্রথমে একটু বিষয় উল্লেখ করে রাখি। আমরা গণমাধ্যমে প্রায় একটি কথা বলে থাকি যে সিটি কর্পোরেশন নির্বাচন হলেই নগর পিতা শব্দটি ব্যবহার করি। আসলে নগর পিতা শব্দটি যথাযথ নয়। এটা আমরা গণমাধ্যমে প্রায় এটা উল্লেখ করে থাকি। নগরে কোনো পিতা থাকেন না, তিনি নির্বাচিত একজন প্রতিনিধি। যাই হোক, আপনি যে কথাটি বলছেন যে প্রতিদ্বন্দ্বিতা হয়নি, এখন প্রতিদ্বন্দ্বিতা কেন হয়নি এটা তো বাংলাদেশের মানুষ সকলে জানে। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি এবং তারা মনে করেছিল এই নির্বাচন তারা অংশগ্রহণ না করে নির্বাচনটি হবে না। নির্বাচন হয়েছে এবং ভোটাররা উৎসাহের সাথে ভোট দিয়েছে। এখানেই আমার প্রশ্ন সুভাষ সিংহ রায়, নির্বাচন তো হয়েছে কিন্তু নির্বাচন কতখানি গণতান্ত্রিক কিংবা কতখানি অংশগ্রহণমূলক হয়েছে? গণতান্ত্রিক শব্দটি অর্থ কি দাঁড়ায়? সেখানে অবশ্যই অন্যান্য রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ থাকবার কথা ছিল যেহেতু এটি নির্বাচন। তো অংশগ্রহণ যদি কেউ না করে আপনি কি জোর করে অংশগ্রহণ করাতে পারবেন? 70-এর নির্বাচনে কি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দল তো কম বড় দল ছিল না, তাকে কি অংশগ্রহণ করানো গিয়েছে? তারা তো বলেছিল যে ভোটের লাথি মারো বলে তারা নির্বাচন থেকে বর্জন করেছিল এবং তাদের যে বর্জন খুব গুরুত্ব বহন করেনি তা পরবর্তী ইতিহাস তা প্রমাণ করেছে। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতিতে ডানপন্থী রাজনীতির যে উত্থান বলেন কিংবা তাদের যে সক্রিয়তা বলেন কিংবা তাদের যে অবস্থান বলেন সেটা অনেক খালি এই বামপন্থী রাজনীতিদের ব্যর্থতার কারণে ঘটেছে, সেটা তো অন্য আলোচনা। অর্থাৎ আসলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক কিংবা না করুক সেটি তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় না আমি এভাবে উল্লেখ করবো না, কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ তারা করেনি, তারা নির্বাচন থেকে দূরে থেকেছে এবং থেকেছে বলেই তারা কিন্তু মানুষের কাছ থেকে দূরে চলে গিয়েছে।